সো আপনারা লক্ষ্য করবেন প্রথমত ইউটিউবের যে সমস্ত চ্যানেলগুলিতে কপিরাইট কেলেম আসে সে সমস্ত চ্যানেলগুলি কিন্তু নতুন হয় হ্যাঁ এখানে একটি কারণ আছে কেন নতুন ইউটিউব চ্যানেলগুলিতে কপিরাইট কেলেম বা কপিরাইট স্ট্রাইক আসে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনার নতুন ইউটিউব চ্যানেলটিকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কেলেম থেকে কিভাবে বাঁচাবেন তার আগে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেকদিন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও নিয়ে থাকি যেই ভিডিওগুলি কিন্তু আপনার নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে অন্তত প্রয়োজনীয় সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমত আমি আপনাদের ঘরে বলে রাখি যে নতুন ইউটিউব চ্যানেলগুলিতেই কেন কপিরাইট কেলেম বা কপিরাইট স্ট্রাইক আসে তার প্রথম কারণ হচ্ছে কারণ তারা জানে না যে কি করলে তার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না বা কপিরাইট কেলেম আসবে না সো এর ফলে কী হয় সে ইউটিউবে ভুলভাল কাজ করে এবং কাজ করার ফলেই কিন্তু তার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কেলেম আসে সো কপিরাইট কেলেম কী চলুন আপনাদের ঘরে বুঝিয়ে দিই কপিরাইট কেলেম হচ্ছে আপনি যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেসব মিউজিক ইউজ করছেন সেসব মিউজিকগুলি যদি আপনার কপিরাইট ফি না হয় সো সেই মিউজিকগুলি যদি আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করেন এবং আপনি যে ওই মিউজিকটি ইউজ করেছেন ওই মিউজিক ওনার ওনার কাছে একটি কোর্ট থাকে এবং ওই গানের লাইসেন্স থাকে এবং উনি যদি চায় আপনাকে কপিরাইট কেলেম দিতে পারে হ্যাঁ এবং উনি যদি চায় যে আপনার ভিডিওতে কপিরাইট কেলেম দেবে কিন্তু উনি কেলেম দিতে পারেন কারণ ওই গানটা কপিরাইট ফি নয় এবং আপনি কপিরাইট ফি গান ইউজ করেননি আপনার ভিডিও সো আমি আপনাদের ঘরে রিকোয়েস্ট করব। আপনারা ইউটিউবে সার্চ করুন যে কিভাবে কপিরাইট ফি গান ডাউনলোড করতে হয় এবং ব্যবহার করতে হয় সো আমার ভিডিও আছে আপনারা আমার ভিডিও দেখতে পারেন সো প্রথমত আপনাদের ঘরে বলছি আপনারা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কপিরাইট ফি মিউজিক ব্যবহার করবেন সো এর ফলে আপনি দেখবেন যে আপনার চ্যানেলে কিন্তু জীবনে কপিরাইট কেলেম আসছে না এরপর সেকেন্ড সেকেন্ড হচ্ছে কি কপের স্ট্রাইক কপের স্ট্রাইক কি আপনাদের ঘরে জেনে রাখা প্রয়োজন ধরুন এই যে আমি আমি একটি ভিডিও তৈরি করলাম এবং আমি দেখি যে আপনি আমার ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছেন সো আমি কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতেই পারি হ্যাঁ কারণ আপনি আমার পারমিশান ছাড়া আমার ভিডিওটিকে আপনার চ্যানেলে আপলোড করেছেন সো আপনি ভিডিওটি আজকে আপলোড করলেন হয়তো আমার চোখে পড়লো না এক বছর দু বছর পর আমার চোখে পড়লো যে আপনি আমার ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন সো আমি কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারি এবং কপিরাইট স্ট্রাইক দিলে আপনার চ্যানেলে কী ক্ষতি হয় আমি যদি আপনার চ্যানেলে পরপর তিন মাসের মধ্যে তিনটে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিই তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ডিলেট হয়ে যাবে সো এই ভুলটি কিন্তু আপনি করবেন না এবং আপনাদের বলে রাখি যে কপিরাইট ক্লেম এলে কী হবে সো কপিরাইট ক্লেম এলে আপনার চ্যানেলে কোনো প্রভাব পড়বে না কিন্তু আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ওই মিউজিকটি ইউজ করেছেন সেই ভিডিওটি থেকে যত ইনকাম হবে সেই টাকা কিন্তু আপনি পাবেন না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওনার তার কাছে কিন্তু সমস্ত টাকা বা রেভিনিউ চলে যাবে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের করে যেই নিয়ম দুটি বললাম আপনারা নতুন ইউটিউবাররা কিন্তু এই ভুলগুলি করে থাকেন সো এই ভুলগুলি কিন্তু আপনারা করবেন না যদি আপনাদের চ্যানেলকে বাঁচাতে চান সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড ভিডিওটিকে শেয়ার করে দেবেন অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের একটি কথা বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ভেলা কিন্তু অন করে দেবেন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেকদিন নতুন নতুন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও নিয়ে থাকি যে ভিডিওগুলি কিন্তু আপনার নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে অন্তত প্রয়োজনীয় সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের একটি কথা বলবো আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড স্মার্ট বাংলা ওয়ানের সাথে সর্বদা যুক্ত থাকুন